সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দেখছেন আমি এসেছি একটা কলা বাগানে আসলে কলা বাগানে এসছি এই কারণেই যে বর্তমানে কলা চাষ একটি ভালো লাভজনক চাষ এখানে দেখেন আপনারা কলা গাছে কিছু কলা বিক্রি হয়ে গেছে আর কিছু কলা আছে আমি এখান থেকে জানছি যে এক বিঘায় আপনার কলা গাছ থাকে আড়াইশো থেকে দুশো সত্তরটি দেখেন এভারেস্ট এখানে পাঁচশো টাকা তারা বিক্রয় করতে পারে আর এই কলা হচ্ছে বগুড়া সবরি কলা আপনারা যদি এই কলা চাষ করেন অবশ্যই লাভবান হতে পারবেন এই কলা চাষ একটি ভালো লাভজনক চাষ তো আমি কৃষকের মুখ থেকে শুনবো তো আপনাদের আমি একটু বলি যে কলা দেখেন আবার কিন্তু এইখানে কলা গাছ লাগানো হয়ে গেছে এখানে কাঁদি আছে আর নিচে আবার তারা কলা গাছ লাগিয়েছে এটা হচ্ছে রঙিন কলা আর এই কলা সময় লাগে হচ্ছে এক বছর আর এই কলাটা সময় লাগে আট মাস থেকে আট থেকে নয় মাসের ভিতরে এই কলা আবার হারভেস্ট করা যাবে আবার দেখেন এই কলা বাগানটা শেষ হতেও দুই মাস এখনও সময় লাগবে তাহলে সে এই কলা শেষে আবার এটা ছয় মাসের ভিতরে সে আবার কলা কাটতে পারছে তাহলে আপনারা অবশ্যই সবরি কলা করার পরে সেই বাগানের ভিতরে রঙিন কলা লাগাই দেবেন রঙিন কলা লাগালে কি হবে তাহলে আপনার জমিটা লস হবে না আবার আপনি বলতে পারেন যে এই কলাটা আমি বোগ রেখে দেব আমি এই কলাই করব আসলে এই কলা করতে গেলে আপনার কিছুটা সমস্যা আছে রোগ বেশি লাগবে সেই কারণে আপনারা নতুন কলা করবেন আবার পরের বছর যেয়ে আপনি সবরি কলা করতে পারেন তো আমরা চলুন কৃষক ভাইয়ের কাছে শুনি এই কলা চাষের লাভজনক না লস যে কলা করেছে সেই চাষির সাথে কথা বলি চলুন চাষি ভাইয়ের সাথে এখন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান আমি একজন চাষি বা কৃষক আমার এই পাঁচ বিঘা জমি কলা আছে এই জমিতে আনুমানিক লিজ খরচ ধরে এবং সার মাটি সমস্ত কিছু দুই লাখের ওপরে কিছু দুই লাখ বা দুই লাখের ওপরে খরচ হয়েছে আর এই আমরা এই জমির থেকে দুই সালান কলা ব্যসা করেছি প্রথম সালানে তিরিশ কান এই প্রথম সালানে পঞ্চাশ কান চারশো ষাট টাকা করে আর দ্বিতীয় সালানে কলা বিক্রি হয়েছে পাঁচশো ষাট টাকা করে ষাট কান আমরা যা দেখছি আল্লাহ রহমতে এই কলা হয়তো পাঁচ লাখ পাঁচ থেকে ছয় লাখ বিক্রি হতে পারে তো অনেকটা আমরা লাভের আশা করেছি আশা করা যায় তবে আপনারাও এই চাষটা করতে পারেন এবং প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় এখন তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কলা সপি রয়েছে এখন আল্লাহর রহমতে যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে বেচাকানা করতে পারি তবে আশা করা যায় লাভবান আমরা আশা করছি লাভবান হতে পারব বা হওয়া সম্ভব আছে আপনারাও চাষ করবেন এটা হচ্ছে বগুড়া কলা এর লাগানের দূরত্ব পাঁচ বাই পাশ এটা বিঘাপতি পাঁচ বাই পাঁচ লাগালি দুইশো ছাপান্নটা গাছ ধরে আপনাদের যে হিসাব মতে কিন্তু জমি যদি বেকার বা স্কোয়ার হয় স্কোয়ার হলে গাছ আরও বেশি ধরে দুশো পঞ্চাশ থেকে সত্তর আশিটা পর্যন্ত আর এমনি যদি ব্যাখা ব্যাখা বা টেরা বা হয় এগুলো হলেবারে কিছু গাছ কম ধরে এক বিঘে খরচ বলে কেটে দিতে এক বিঘা জমিতে কলা চাষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার খরচ হয় আর আশা করা যায় আল্লাহ রহমতে যাতে ষষ্ঠভাবে ব্যসা কেনা কোনো প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে এক থেকে দশ থেকে এক লাখ দশ বিশ বিশ তিরিশ হাজার টাকা বেচাকেনা কেনা করা সম্ভব को ले पूरा बंद दे नहीं परे भाई आज पानी की बात का